আচ্ছা, বাট সতীশ কৌশিক আছে, সতীশ কৌশিকের কথাটা কবে মানে বেরোচ্ছে মানে আমি খেয়াল কাল করিনি। না পরশু সতীশ কৌশিকের কথা আমি হ্যাঁ জানতে পারলাম, তো সেটা সত্যি খুবই একটা স্যাড নিউজ ছিল। কারণ আমরা সতীশ কৌশিককে অনেক জায়গায় অনেক মুভিতে অনেক রকম ক্যারেক্টার করতে দেখেছি, খুবই ভালো একটা অ্যাক্টর ছিলেন উনি। তো ওনার হয়তো হ্যাঁ, মানে বলিউড মিস করবেন মারা হয়তো। যাওয়ার পর এটা হয়তো ফার্স্ট রিলিজ হচ্ছে কিছু হ্যাঁ ওনার। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি। আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা নতুন, যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করুন, যাতে আপনারা আমরা নতুন ভিডিও যখন আপলোড করবো আপনারা নোটিফিকেশান পাবেন। আর আমাদের এছাড়া সোশ্যাল আপনারা আমাদের নেটওয়ার্কে, সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটারে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, আপনারা আপনাদের নিজেদের মতামত জানাতে পারেন ওখানে। লিঙ্কস ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকে আমরা একটা হটস্টার স্পেশাল মুভি পপকর্ন, তার পপকর্ন, ট্রেলার বেরিয়েছে একদিন আগে, সেটার আমরা রিয়াকশন করব। আচ্ছা পপকর্ন না পপকর্ন, পপকর্ন, সো হু ওকে। ইজ দ্য পপ? তো আমরা ট্রেলার মানে খুব একটা ব্যাপারে জানি না, মোস্টলি আমি সতীশ তাকে চিনি জানি না, কৌশিক নামটা এখন শুনলাম আছে, মনে হচ্ছে। কে কে আছে সেটাও খুব একটা জানি না, সরি। তো আচ্ছা দেখা যাক, আমরা ট্রেলার দেখি জানতে পারবো। मेरे पिताजी पर निबंध सुनाओ। अरे मैंने सच्ची दोस्त भी निबंध तैयार किया है, बस दोस्त की जगह बाप लगा दे। जीवन में मेरे बहुत सारे बाप हैं। जानते हैं मेरा बाप कौन है? जानते हैं मेरा बाप कौन है? कुणाल खेमू। जानते हो मेरा बाप कौन है? एमपी ब्रिज किशोर त्रिवेदी। हेलो, बड़ी खुशी हुई आपसे मिलकर के। सच तो यह है कि तू इनका बेटा है ही नहीं। बोल ले पेंसिल। पेंसिल? हरी शादी कैंसिल। पहले पता कर तेरा सांप कौन है। सांप नहीं, बाप होता है। वो तो दर्जीले पे है। वो नाप होता है। नाप तो मदर के हस्बैंड को, वो नै वही तो बाप होता है। ओके माय बैड। मेरा ये जानना बहुत जरूरी है कि मेरा असली बाप है कौन। सुल्तान, जिसे लोग बॉडीगार्ड के नाम से जानते थे। बॉडीगार्ड? सुल्तान सलमान। मेरा बाप सलमान खान है। सलमान ने रे सुल्तान, सुल्तान कुरैशी। दादाजान, मेरे अब्बा हुजूर गाते तो कमाल का ही हूँ। बहुत बेसुरा था बेटा, उसको सारे गामा पाधा निशा सिखाते सिखाते पाधा निकल जाता था। I was drastically exorbitantly flabbergasted. बाबा, मेरे को काम दो बाबा। योगा? मेरे शायद होने वाले दामाद के तीसरे बाप डॉक्टर करतार सिंह का सीना 56 इंच का हो गया। पेट के बराबर। तेरा बाप मेरे कब्जे में। कौन सा बाप? ये लोग ऐसे क्यों कहते हैं? प्यार में गिर गया। प्यार में खड़ा हो गया ऐसा कहेंगे तो थोड़ा अजीब लगेगा ना। আচ্ছা, তোর মনে আছে তোমার হটস্টারে একটা ওই পাঠানের জনি লিভার কে অনেকদিন পরে দেখছি, কিন্তু আমার তো অনেকদিন পরে আমি দেখছি মনে হচ্ছে। আর মনে হচ্ছে দারুণ কমেডি হবে আমার তো, মানে লাইনে লাইনে জোক আছে। আর যে যারা আছেন এদের থেকে ভালো কমেডি কে করবে? আর এদের থেকে যদি ভালো না হয় তাহলে কার থেকে আর এক্সপেক্ট করবো? দেখো তুমি, মানে সবাই এখন মানে ওয়েব সিরিজ ও টিভি সিরিজের দিকে এত যাচ্ছে, মানে সমস্ত ভালো ভালো জিনিসগুলো এখন কিন্তু সব ওয়েব সিরিজ টিভি সিরিজে চলে যাচ্ছে। মুভি করার
মানে মুভিও হচ্ছে অবভিয়াসলি বাট এটাকেও সেই সমান ইম্পর্টেন্স দেওয়া হয় আমার মনে হয় প্যান্ডেমিকটাও এটা এফেক্ট করেছে যে আমরা হলে গিয়ে দেখাটা যখন বন্ধ করে এরা যখন এই ওটিটিটাকে এত ভালো করে দেখছে তো এটা সবার জন্য ভালো মানে কাজও বেশি আসছে ওরা কাজও বেশি পাচ্ছে আর মানে একটা ফান একটা কোন টিভি সিরিজ এখনো হয়নি মনে হয় বলো আমরা একটাও দেখিনি এরকম এত কমেডি এইরকম লেজেন্ডারি কমেডিয়ানদেরকে নিয়ে জনি লিভার সৌরভ শুক্লা রাজপাল যাদব কুনাল খেমু আর কাকে আরো এখানে মানে মেনশন করা নেই যাদেরকে আমরা দেখলাম আইএমডিবি এর ইয়েতে দেওয়া নেই সবাই ফুল কাস্টটা বাট যারাই আছে যত কমেডি আছে খুব ভালো হবে ইয়ে আছে আর সিচুয়েশনাল কমেডি আছে যতটা দেখে মনে হলো হ্যাঁ না কিছু জোকসও আছে বাট সতীশ কৌশিক আছে সতীশ কৌশিকের কথাটা কবে বেরোচ্ছে মানে আমি খেয়াল কাল না পরশু সতীশ কৌশিকের কথা আমি জানতে পারলাম তো সেটা সত্যি খুবই একটা স্যাড নিউজ ছিল আমরা সতীশ কৌশিককে অনেক জায়গায় অনেক মুভিতে অনেক রকম ক্যারেক্টার করতে দেখেছি খুবই ভালো একটা অ্যাক্টর ছিলেন উনি তো ওনার হয়তো মারা যাওয়ার পর এটা হয়তো ফার্স্ট রিলিজ হচ্ছে কিছু ওনার তো আর এখানে জনি লিভারের মেয়ে আছে তাই হ্যাঁ যে এই যে এমবেটা জনি লিভারের মেয়ে ওকে কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে দেখবো অনেকটা জনি লিভারের মতন দেখতে লাগে ফার্স্ট এটা কি ফার্স্ট টাইম কোনো কিছু করছে কারণ এটা বেশ ছোট ছোট রোল করেছে আই থিংক কোন একটা মুভিতে ওকে আমি খেয়াল করিনি বাট দেখা যাক খুব ভালো একটা চিনকি পান্ডে আছে সিরিজ হবে আমার মনে হচ্ছে বেশ ভালো লাগলো বেশ মন খুলে প্রাণ খুলে হাসার মতন একটা লাগ মনে হলো সত্যি আমাদের এরকম সিচুয়েশনের মধ্যে সব মানে সবার লাইফে একটা দরকার যে একটা মন খুলে হাসার মতন জায়গা মানে যেখানে কোনো মানে নো ব্রেনার হাসি যেটাকে বলে যেখানে আমাকে ব্রেন লাগাতে হবে না আপনাকে শুধু আপনি র্যান্ডম হেসে যাচ্ছেন জানেন না কেন বাট হেসে যাচ্ছেন এটাই হলো কথা এখন অফিস কাজ কর্ম তারপরে সংসার টংসার নিয়ে এরকম একটু হাসির জিনিস না থাকলে আর কি থাকবে মানে আমরা ট্রেলারই এতবার হাসি পেয়ে গেল আমাদের আমি একটু এক্সাইটেড যে সিরিজটা কেমন হবে সেটার জন্য সত্যি এক্সাইটেড আপনারা জানাবেন আপনাদের আপনারা কতটা এক্সাইটেড আপনারা কি ভাবছেন সিরিজটাকে নিয়ে আপনাদের কেমন লাগলো একদম আর এরকম আর কোন ভিডিও আমাদের থেকে আপনারা রিঅ্যাকশন বা কমেন্টে আপনারা জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাছাড়া আপনাদের এরকম ভিডিও ভালো লাগলে লাইক করবেন সেটা আমাদের খুব নতুন ভিডিও করতে উৎসাহ দেয় শেয়ার করবেন ভিডিওটাকে যাতে আরো অনেকেই দেখতে পান আর আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই